আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, ইলাস্ট্রেটরের মেনুবার টিউটোরিয়াল সিরিজের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এর পূর্বে আমি ফাইল মেনু, এডিট মেনু এবং অবজেক্ট মেনুর ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ এই কমান্ড পর্যন্ত দেখিয়েছি। তো আজকে আমি ক্রিয়েট অবজেক্ট, মোজাইক, ফ্ল্যাটার, ট্রান্সপারেন্সি, মেক পিক্সেল পারফেক্ট এই তিনটা কমান্ড দেখাবো। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। তো প্রথমে আমি যে অপশনটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ক্রিয়েট অবজেক্ট মোজাইক। আমরা এখানে দেখতে পাচ্ছি এই কমান্ডটা এখানে কিন্তু গ্রে কালার দেখাচ্ছে, অর্থাৎ ইনঅ্যাক্টিভ। তো এটা অ্যাক্টিভ তখনই হবে যখন এখানে আমি কোনো একটা অবজেক্ট নিয়ে আসব। তো আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গল শেপ নিয়ে নিচ্ছি। এখন আমরা দেখি এখানে এই অপশন কমান্ডটা অ্যাক্টিভ হয় কি না। এখন আমরা এইখানে যাওয়ার পরেও দেখছি ক্রিয়েট অবজেক্ট মোজাইক এই কমান্ডটা কিন্তু অ্যাক্টিভ হয় নাই। এর কারণ কি? এর কারণটা হলো এখানে আমি যে অবজেক্টটা নিয়েছি এটা কিন্তু ইলাস্ট্রেটরের একটা অবজেক্ট। তো এই কমান্ডটা তখনই অ্যাক্টিভ হবে যখন এখানে একটা রাস্টারাইজ ইমেজ নিয়ে আসা হবে, অর্থাৎ জেপিজি বা পিএনজি, যেগুলো রাস্টার ইমেজ। তো ওই জাতীয় অবজেক্ট যখন বা ইমেজ যখন এখানে আমি আনব তখনই কিন্তু ওই এই অপশনটা এখানে অ্যাক্টিভ হবে। তো আমি এটা এখানে দিয়ে রেখে দিয়ে আমি ফাইল থেকে প্লেস করে একটা ইমেজকে এখানে নিয়ে আসছি। আমি এখানে এই শিশুটার ইমেজ নিয়ে আসছি। এখন এখানে আমি এটাকে প্লেস করে নিচ্ছি। এখন এটা কিন্তু একটা রাস্টারাইজ ইমেজ। তো এখন আমি এই ইমেজটাকে এখানে অবজেক্ট মেনু থেকে ক্রিয়েট অবজেক্ট মোজাইক করব। তো এই অবজেক্ট মোজাইকটা আসলে কী, তো সেটাই আমরা এখন দেখব। এখানে কিন্তু দেখুন ক্রিয়েট অবজেক্ট মোজাইক যে কমান্ডটা সেটা কিন্তু এখন অ্যাক্টিভ দেখাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম রাস্টারাইজ ইমেজের ক্ষেত্রে এই কমান্ডটা কাজ করে। তো এখন আমরা দেখব যে এই আসলে এখানে কাজটা কি হয়। এখানে যদি এখন আমি ক্লিক করি তাহলে একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। এখন এই ডায়লগ বক্সে যে বিষয়গুলো আছে আমরা একটু দেখি। এখানে কারেন্ট সাইজ, অর্থাৎ আমি যে ইমেজটা নিয়েছি তার কারেন্ট সাইজ, অর্থাৎ তার উইথ হাইট কত, সেটা কিন্তু এখানে শো করছে। এবং এখানে আমি যে মোজাইক ফাইলটা তৈরি করব বা অবজেক্টটা তৈরি করব তার উইথ কত হবে, হাইট কত হবে, সেটা কিন্তু এখান থেকে আমরা নির্ধারণ করে দিতে পারি। তো এখানে যে ডিফল্ট সাইজটা আছে সেটা এখানে নিয়েছে। এখন এরপরে এখানে টাইল স্পেসিং, অর্থাৎ এই ইমেজটা কিন্তু ভিতরে ভাঙবে, অর্থাৎ টাইল আকারে বা বিভিন্ন অংশে বিভক্ত হবে। তো ওই অংশগুলোর ভিতরে স্পেসিং কত হবে সেটা এখান থেকে কিন্তু নির্ধারণ করা যাবে। তো আমি এখানে স্পেসিং দিয়ে দিচ্ছি টু। আমি উইথ স্পেসিংয়ের উইথটা দিচ্ছি টু এবং এখানে হাইটটাও টু দিয়ে দিচ্ছি। এরপরে এখানে দেখুন নাম্বার অফ টাইলস, অর্থাৎ এই ইমেজটা ভেঙে কয়টা টাইলসে পরিণত হবে বা কয়টা অংশে পরিণত হবে। তো এখানে 10 দেওয়া আছে, তো আমি 10ই রাখলাম প্রথম অবস্থায়। এরপরে এর নিচে যে অপশনটা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট রেশিও উইথ, তারপরে এখানে দেওয়া হাইট, অর্থাৎ আমরা এখানে যদি হাইটে ক্লিক করি তাহলে এই ইমেজটার যে হাইট রয়েছে সেই রেশিও অনুসারে কিন্তু এখানে মেজারমেন্টগুলো শো করবে। এবং উইথে দেওয়া আছে, উইথ অনুসারে কিন্তু এখানে মেজারমেন্টগুলো শো করা হচ্ছে। এরপর এখানে আছে রেজাল্ট, রেজাল্ট অর্থাৎ আমরা যে এই অবজেক্টটাকে মোজাইক করব সেই ফলাফলটা বা আউটপুটটা এখানে কালারিং হবে নাকি গ্রেতে হবে। তো আমি প্রথমে কালারিং করেই দেখাচ্ছি। এরপরে এখানে একটা চেকবক্স দেখতে পাচ্ছি, এখানে আছে রিসাইজ ইউজিং পার্সেন্টেজ, অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে
পার সেন্টেন্স অনুসারে দেখাবে। তো উইথ 100%, হাইট 100% দেখাচ্ছে। তো এখানে আমি এই টিকটা উঠিয়ে দিলাম। এরপরে এখানে আছে ডিলেট রাস্টার, অর্থাৎ আমার এই যে মূল যে রাস্টার ইমেজটা আছে এটাতে যদি টিক দেই তাহলে মোজাইক অবজেক্টটা তৈরি করার পরে এই মূল ইমেজটা আর থাকবে না, এটাই পরিবর্তন হয়ে যাবে। তো আমি এটাতে টিক না দিয়ে আমি এখানে ক্লিক করব। তার পূর্বে এখানে আরেকটা অপশন আমরা দেখব, এখানে ইউজ রেশিও। তো এই রেশিও এখানে ক্লিক করলে কিন্তু এখানে ইমেজটার যে আনুপাতিক মেজারমেন্ট আছে সেটা কিন্তু এখানে শো করবে। তো এখানে আমি ক্লিক করে দেখি, এখানে কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। এর কারণটা কি? এখানে কারণটা হচ্ছে আমি এটা ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করে দিয়ে আমি আবারও ইমেজটাকে প্লেস করছি। এখান থেকে এই ইমেজটাই আমি আরেকবার প্লেস করে নিচ্ছি। এই ক্ষেত্রে আমি আমি অন্য একটা ইমেজ নিয়েছি, এটা উইথ এবং হাইট সমান। তো আমি এক্ষেত্রে অন্য আরেকটা ইমেজ নিয়েছি যার একটু ডিফারেন্স রয়েছে উইথ হাইটের ক্ষেত্রে। তো আমি এখানে প্লেস করে এখান থেকে আমি এই ইমেজটাকে সিলেক্ট করে এখানে, সরি, এই ইমেজটা এখানে সাপোর্ট করছে না, তো আমি অন্য আরেকটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করছি। প্লেস, তো আমি এখান থেকে এটা জেপিজি ইমেজ এটাকে আমি নিয়ে আসছি। এখানে দেখুন এই ইমেজটা কিন্তু উইথ কম, হাইট বেশি। তো এখন যদি আমি অবজেক্টে গিয়ে ক্রিয়েট অবজেক্ট মোজাইক এখানে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু উইথ এবং হাইটের পার্থক্য রয়েছে। তো আমি এখানে ইউজ রেশিও দিলে এখানে উইথ এবং হাইটের রেশিও অনুসারে কিন্তু এখানে শো করবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আমি সবগুলো অপশন দেখিয়েছি, এখন এখানে আমি ক্যান্সেল ক্লিক করে দিয়ে আমি এই ইমেজটাতে এখন কাজ করব। আমি ইমেজটা রেখে দিলাম। এখন এটা সিলেক্ট করে অবজেক্ট মোজাইকে গিয়ে এখানে ক্রিয়েট অবজেক্ট মোজাইকে ক্লিক করে এখানে আমার সবগুলো অপশন দেওয়া আছে। তো এখানে আমি একটু চেঞ্জ করে দিই, এখানে আমি 2 করে দিই, এখানেও আমি 2 দিয়ে দিলাম। এরপরে আর যে যে অপশনগুলো যেরকম আছে আমি এরকম রেখে এখানে ওকে প্রেস করলাম। এখন দেখুন এইখানে ছবিটা আমরা যে ওইখানে নাম্বার অফ টাইলস দিয়েছিলাম এখানে কিন্তু 10টা 10টা করে টাইলসে বিভক্ত হয়ে গেছে, কিন্তু ছবিটা কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না। এই ছবির থেকে কিন্তু এই টাইলসগুলো তৈরি হয়েছে। তো এখন যদি আমরা নাম্বার অফ টাইলসের পরিমাণ বাড়িয়ে দিই তাহলে কিন্তু ছবিটা আরও একটু স্পষ্ট হবে। তবে এখানে এটা ডিলিট করে দিই, আবারও এই ছবিটাকে সিলেক্ট করে আবারও আমি ক্রিয়েট অবজেক্ট মোজাইকে ক্লিক করে এখানে যাচ্ছি এবং স্পেসিং দিয়ে দিচ্ছি 2, এখানে দিয়ে দিচ্ছি 2 এবং এখানে আমি দিয়ে দিচ্ছি 50, এখানেও আমি 50 দিয়ে দিলাম। এখন আমি এখানে ওকেতে প্রেস করলাম। যেহেতু আমি টাইলসের পরিমাণ বাড়িয়ে দিয়েছি তাই এখানে কাজ করতে একটু টাইম লাগবে, তো আমি এখানে সরিয়ে নিয়ে আসলাম। দেখুন ছবিটা কিন্তু এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো এর কারণ কি? আমি স্পেসিং দিয়েছি কিন্তু 2, তো আমি এখন স্পেসিংটা কমিয়ে আমি ক্রিয়েট অবজেক্ট মোজাইক করে দেখব। এখানে স্পেসিং এটা 50 থাকবে, এখানে আমি স্পেসিং দিয়ে দেব 1 দিয়ে দিলাম। এখন আমি যদি এখানে ওকেতে প্রেস করি তাহলে কিন্তু এই ছবিটা এখন কিছুটা বোঝা যাচ্ছে যে এই ছবিটাতে কি হয়েছিল। এইভাবে কিন্তু আমরা অবজেক্ট মোজাইক তৈরি করতে পারি। এরপরে আমি এই ছবিটাকে আবার সিলেক্ট করে আবার ওই অপশনটাতে যাচ্ছি, ক্রিয়েট অবজেক্ট মোজাইক। এখন এইখানে আমি টাইলসের পরিমাণ একটু কমিয়ে দিচ্ছি 40 এবং এইখানে দিয়ে দিচ্ছি 40 এবং এইখানে আমি কালারের পরিবর্তে গ্রেতে দিয়ে দিচ্ছি, তাহলে কি হয় দেখি। এবং এখানে আমি 1 এখানে 1 দিয়ে দিচ্ছি। এখন আমি ওকেতে প্রেস করলে এইখানে দেখুন যে মোজাইকটা তৈরি হয়েছে এটা কিন্তু গ্রে কালারে তৈরি হয়েছে, কালার আর নেই। তো এইভাবে আমরা ক্রিয়েট অবজেক্ট মোজাইক তৈরি করে নিতে পারি যে কোনো রাস্টার ইমেজ থেকে। আবার আমরা যদি চাই যে একটা
ইলাস্ট্রেটর যে ডকুমেন্ট সেগুলোকেও মোজাইক করতে, তাহলে এই ইমেজটাকে বা এই শেপটাকে কিন্তু আমাকে প্রথমে রাস্টার করে নিতে হবে। আমি কোণাগুলো একটু বাঁকা করে দিলাম এবং কালার একটু ভিন্ন কালার দিয়ে দিচ্ছি। আমি এখানে কালার দিয়ে দিচ্ছি, সাপোজ এখানে এই কালারটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি রাস্টার করব কিভাবে, এইখানে কিন্তু এর পূর্বে আমি এইখানে দেখিয়েছি যে কিভাবে একটা ইলাস্ট্রেটর অবজেক্টকে রাস্টার ইমেজে পরিবর্তন করতে হয়। তো এখানে এই অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় এখন যদি আমি এখানে রাস্টারাইজে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে যে অপশনগুলো আছে থাক, এখানে আমি ওকেতে প্রেস করলে এটা কিন্তু রাস্টার হয়ে গেছে। এখন এই ইমেজটাকে সিলেক্ট করে অবজেক্টে গেলে কিন্তু এই যে ক্রিয়েট অবজেক্ট মোজাইকটা এখানে অ্যাক্টিভ হয়েছে। এখন আমি এখানে ক্লিক করে আমি কিন্তু ইজিলি এই ইমেজটাকে রাস্টারাইজ করতে পারি। তো এখানে আমি স্পেসিং 2 দিয়ে দিলাম, এখানেও 2 দিয়ে দিলাম এবং এখানে 40 আছে আমি কমিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 5 এবং এখানে দিয়ে দিচ্ছি 5। ওকে, এখন আমি এখানে কালার অবস্থায় রেখে আমি যদি এখানে ওকেতে প্রেস করি, তাহলে দেখুন এখানে কিন্তু আমি এটা সরিয়ে নেই, তাহলে এখানে কিন্তু এই যে শেপটা ছিল এটা কিন্তু আমি কোণাগুলো একটু রাউন্ডেড করে দিয়েছিলাম, তারপরে কিন্তু এখানে সবগুলো টাইলস আকারে শো করছে, কারণ এই কোণাগুলো অটোমেটিক্যালি এখানে এক একটা টাইলসে পরিণত হয়ে গেছে। তো এটাই হচ্ছে ক্রিয়েট অবজেক্ট মোজাইকের কাজ। তো আপনি চাইলে এই যে এটাকে ক্রিয়েট অবজেক্ট মোজাইক তৈরি করার পরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিয়ে এটা কিন্তু আলাদা করে নিতে পারেন এবং এখানে বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারেন। এখানে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, এরপরে আমি যে কোনো জায়গায় কিন্তু এটাকে মডিফাই করতে পারি। আবার একইভাবে এগুলোকে ধরে এখানে ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আমরা এখানে রাউন্ডেড করে নিতে পারি কোনো একটা শেপকে যে এখানে। তো আশা করি বুঝতে পারছেন ক্রিয়েট অবজেক্ট মোজাইক অপশনটার কাজ কী। এরপরে আমি আর একটা অপশনে চলে যাচ্ছি। আমি এখানে একটা অবজেক্ট নিয়ে আমি এখানে যাচ্ছি ফ্ল্যাটার ট্রান্সপারেন্সি। তো ফ্ল্যাটার ট্রান্সপারেন্সি এর কাজটা কী? তো এর কাজটা হলো আমরা কোনো একটা পিডিএফ ফাইলকে যখন ইলাস্ট্রেটারে নিয়ে আসি সেটা বিভিন্ন ফন্টে থাকে, তো সেই ফন্টগুলো ইলাস্ট্রেটারের সাথে, ইলাস্ট্রেটার আসলে অনেক সময় মিসিং দেখায় বা ফন্টগুলো ইলাস্ট্রেটারে সাপোর্ট করে না বা কোনো একটা শেপই ইলাস্ট্রেটারে সাপোর্ট করলো না, তখন সেটাকে আমরা ইলাস্ট্রেটারে কীভাবে ইউজ করতে পারি সেই অপশনটাই হচ্ছে ফ্ল্যাটার ট্রান্সপারেন্সি। তো আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি। আমি এখান থেকে একটা পিডিএফ ফাইলকে প্লেস করে নিয়ে আসছি। তো আমি এখানে ডেস্কটপে যাই, ডেস্কটপে আমি একটা পিডিএফ ফাইল রেখে দিয়েছি এখানে সিবি। তো এইটাকে আমি এখান থেকে প্লেস করে নিয়ে আসি, এখানে আমি প্লেস করছি। দেখুন এইখানে আমি যে ফাইলটা নিয়ে আসছি এখন এইটাকে কিন্তু এখানে আমরা কোনো এডিট করতে পারছি না, কোনো ধরনের কোনো এডিট করা সম্ভব হচ্ছে না। তো এখন এটাকে আমরা এখানে কিভাবে ইউজ করব, এজন্য এই ফাইলটা সিলেক্ট থাকা অবস্থায় আমি অবজেক্টে যাব এবং ফ্ল্যাটার ট্রান্সপারেন্সি এই অপশনটাতে ক্লিক করব। এখানে একটা ডায়লগ বক্স চলে আসছে। তো এখন যে এখানে সেটিংগুলো আছে সেটিংগুলো আমরা একটু দেখব। এখানে মিডিয়াম রেজুলেশন, তারপর আছে হাই রেজুলেশন, লো রেজুলেশন, এরকম অনেক রেজুলেশন দেওয়া আছে। তো এখান থেকে আমরা এই যে কোনো একটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমরা রাস্টার ভেক্টর ব্যালেন্স, এই ব্যালেন্সটাকে আমরা 100% করে দেব, তাহলে এটা কাস্টম বা এখানে 100% ভেক্টর হয়ে যাবে, অর্থাৎ কোয়ালিটিটা ভালো হবে। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি লাইন আর্ট অ্যান্ড টেক্সট রেজুলেশন, এটা 300 PPI, এবং গ্রেডিয়েন্ট অ্যান্ড মেশ রেজুলেশন এটা 150 দেওয়া আছে। তো আমি এখানে এটাকে একটু বাড়িয়ে দেই, আমি 200 করে দিলাম। এরপরে কনভার্ট অল টেক্সট টু আউটলাইন, তো এটাকে আমি টিক দিয়ে দিলাম। কনভার্ট অল স্ট্রোক টু আউটলাইন, এটাও টিক থাকবে, এবং অ্যান্টি অ্যালাইস রাস্টার, এটাও টিক দেওয়া থাকবে, যে কোনো রাস্টার ইমেজ থাক সেগুলো এখানে
শেপে পরিবর্তন হবে। মূলত আমরা এই কাজের মাধ্যমে এই যত অবজেক্ট আছে সবগুলো শেপে পরিবর্তন করব। এবং এখানে পরে যে যেটা দেওয়া আছে ঠিক দেওয়া আছে এটাই থাকবে। এখন যদি আমি এইগুলো ঠিক করে দেওয়ার পরে প্রিভিউতে ক্লিক করি তাহলে কিন্তু এটা ফ্ল্যাটার ট্রান্সপারেন্সি হয়ে গেছে। এখন আমি এখানে ওকেতে প্রেস করি। প্রেস করার পরে সিলেকশন টুল নিয়ে এখানে আমি যদি রাইট বাটন ক্লিক করি এখানে আনগ্রুপ করে দেই তাহলে কিন্তু এখন এই যে অপশনগুলো আনগ্রুপ করে দেওয়ার পরেও কিন্তু এখানে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু এই আউটলাইনটা দেখাচ্ছে। এখন আমি এখান থেকে রিলিজ ক্লিপিং মাস্ক এই অপশনটাতে ক্লিক করলে এখন এইখানে দেখুন এখানে এই যে লেখা বা এই এইগুলো আছে এগুলো কিন্তু আলাদা সিলেক্ট হচ্ছে, অর্থাৎ এগুলো এখন আলাদা হয়ে গেছে। এখন এগুলো সিলেক্ট করে আমি চাইলে এর কালার পরিবর্তন করতে পারবো। যেমন এখান থেকে আমি একটা কালার দিচ্ছি, চাইলে আমি এই যে টেক্সটগুলো আছে এগুলোকে আমি পরিবর্তন করতে পারবো। এবং এইটা কিন্তু এখন আলাদা, এখন যদি আমি এটাকে ডিলিট করে দেই এটা কিন্তু আউটলাইনটা চলে গেছে। এখানে বেশ কয়েকটা আউটলাইন রয়েছে, এইভাবে ডিলিট করে দিলে এটা থাকার কথা নয়। এখানে আরও কয়েকটা আছে, আমি সিলেক্ট করে এগুলো প্রত্যেকটা শেপের সাথে যেহেতু এটা ক্লিপিং মাস্ক করা ছিল তাই এখানে অনেকগুলো রয়েছে, তো এটা যে এখানে এর সাথে ক্লিপিং মাস্ক করা ছিল এই জন্য কিন্তু এটা টেক্সট সহ ডিলিট হয়ে যাচ্ছে। তো আমি এখানে সিলেক্ট করে আবারও রিলিজ ক্লিপিং মাস্ক দিয়ে যদি ডিলিট করি তো টেক্সটগুলো চলে যাচ্ছে, অর্থাৎ এখানে প্রত্যেকটা টেক্সটের সাথে কিন্তু ক্লিপিং মাস্ক করা আছে। তো এখন আমি এই টেক্সটগুলোকে কিন্তু আলাদাভাবে এই যে এখানে টেক্সটের উপর রেখে রিলিজ ক্লিপিং মাস্ক দিয়ে দিলাম, এখন এটা কিন্তু আলাদাভাবে আমি সিলেক্ট করতে পারছি। ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আমি কিন্তু এগুলো সিলেক্ট করতে পারছি, সিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে কিন্তু আমি কালার চেঞ্জ করে দিতে পারি। তা আশা করি বুঝতে পারছেন বিষয়টা এখানে কি। তো এটা আমি সিলেক্ট করে এখান থেকে কোনো একটা কালার সিলেক্ট করে দিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু এই পিডিএফ ফাইলটাকে এখানে এনে আমরা শেপ হিসেবে ব্যবহার করতে পারি। তো আশা করি এখানে অবজেক্টের যে ফ্ল্যাটার ট্রান্সপারেন্সি আছে এই অপশনটার কাজ বুঝতে পেরেছেন। এখানে আরেকটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এখানে ওই সমস্ত পিডিএফই কাজ করবে যে পিডিএফগুলো এখানে আমি পিডিএফটা ওপেন করছি, যে পিডিএফগুলোতে আপনি এইভাবে লেখাগুলো সিলেক্ট করতে পারবেন ওই পিডিএফগুলোই কিন্তু এই ইলাস্ট্রেটরে ওইভাবে কাজ করবে। তাছাড়া কিন্তু আপনি যে পিডিএফগুলো ইমেজ থেকে তৈরি করা হয়, যেমন আমি আরেকটা পিডিএফ এখানে ওপেন করছি ফাইল, এখান থেকে আমি প্লেস করে আমি একটা পিডিএফ ডাউনলোড করে রেখেছি এখানে প্লেস। তো এই পিডিএফটাকে যদি আমি এই অপশনে কাজ করাতে চাই তাহলে কিন্তু এটা কাজ করবে না। এখন আমি এখানে অবজেক্টে গিয়ে এই ফ্ল্যাটার ট্রান্সপারেন্সি এটা দিয়ে অপশনগুলো সিলেক্ট অবস্থায় রেখে এখানে আমি ওকেতে প্রিভিউ দিলাম। দেওয়ার পরে এখানে ওকে ক্লিক করার পরে আমি এখানে আনগ্রুপ করলাম, তারপরে রিলিজ করে দিলাম। কিন্তু দেখুন এখানে কিন্তু আমি কোনোভাবেই এই এই এটাকে আমি আলাদা করতে পারছি কিন্তু আমি কিন্তু এই ইমেজগুলোকে আলাদা করতে পারতেছি না। কাজেই আমাদের মনে রাখতে হবে যে পিডিএফগুলো ওয়ার্ড থেকে বা ওয়ার্ড থেকে তৈরি করা হয়েছে সেগুলোই কিন্তু এখানে কাজ করবে, কিন্তু ইমেজের যে পিডিএফ রয়েছে সেগুলো কিন্তু এখানে কাজ করবে না। তো বন্ধুরা এরপরে যে অপশনটা আছে সেটা আমি দেখানোর চেষ্টা করি, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এরপরে অপশনটা হচ্ছে অবজেক্টে গিয়ে আমি এখানে দেখি মেক পিক্সেল পারফেক্ট। তো এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে আমরা যে ইলাস্ট্রেটরে বিভিন্ন আইকন বা বিভিন্ন ডিজাইন তৈরি করি সেগুলো পিক্সেল পারফেক্ট অনুসারে সূক্ষ্মভাবে কাজ করার জন্য মূলত
এই পিক্সেল পারফেক্টটা ব্যবহার করা হয়। তো আমি একটা উদাহরণ দেখানোর চেষ্টা করি। এখানে আমি এজন্য ভিউয়ে যাচ্ছি, ভিউ থেকে এখানে শো গ্রিড, এই গ্রিডটাকে ক্লিক করে আমি গ্রিডটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। এখানে আমি গ্রিডটা নিয়ে আসছি। এখন আমি গ্রিডটাকে একটু জুম করি, জুম করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি রেক্টেঙ্গুলের সাহায্যে একটা রেক্টেঙ্গল ড্রয়িং করে নিচ্ছি। ওকে, এখানে আমি একটা রেক্টেঙ্গুল ড্রয়িং করে এখানে আমি একটা কালার দিয়ে নিচ্ছি। এখন আমি আরও একটু জুম করছি। এইখানে আমরা এই যে গ্রিড, গ্রিড অনুসারে এখানে এই শেপটাকে বসিয়ে নিলাম, এবং এইখানে আমি গ্রিড অনুসারে না বসিয়ে এখানে কিন্তু একটু গ্রিড থেকে একটু দূরে সরিয়ে দিলাম, একটু ফাঁকা রেখে দিলাম। এখন এই শেপটা সিলেক্ট অবস্থায় আছে। এখন আমি অবজেক্টে গিয়ে আমি একটু এটাকে এখানে রাখি। এখন অবজেক্টে গিয়ে এই শেপটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে। অবজেক্টে গিয়ে আমি যদি এখানে পিক্সেল পারফেক্টে ক্লিক করি, দেখুন কী হয়, এখানে কিন্তু এই গ্রিডের সাথে শেপটা কিন্তু একবারে সেট হয়ে গেছে। এটা হচ্ছে পিক্সেল পারফেক্টের কাজ। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে এখানে এই অপশনগুলো কী কাজে ব্যবহৃত হয়। তো আমি আজকে এ পর্যন্তই দেখালাম। এর পরের অপশনগুলো আমি আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ওই ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফিজ।